ডাকাতে বামুন, খগেন্দ্রনাথ মিত্র। মুকুন্দপুরের রেল স্টেশন থেকে বকুলডাঙ্গা পাক্কা 4.5 ক্রোশ, মাঝে হাড়ভাঙা বিল, পথটা গেছে বিলের উত্তর ধার দিয়ে। সে সময় ওই দিকটা জুড়ে ছিল একটা প্রকাণ্ড সরবন, লোকে সন্ধ্যার পর একা সে পথে চলত না। সেদিন গোবিন্দ চক্রবর্তী মশাই চলেছেন বকুলডাঙ্গায় তার এক শিষ্য গোবর্ধন দাসের বাড়ি। আগে থেকে খবরপত্র দেননি, সেজন্য স্টেশনে গাড়ি বা লোকজনের ব্যবস্থাও ছিল না। ট্রেন থেকে নেমে চক্রবর্তী মশাই দু একজন সঙ্গী বা গাড়ি খুঁজলেন। প্রথমটি তো পাওয়াই গেল না, দ্বিতীয়টিও যা একখানা পেলেন, তার গাড়োয়ান সোজাসুজি জানিয়ে দিলে, ওদিকে যেতে পারবো না বাবু। তখনও বেলা ছিল। চক্রবর্তী মশাই ভাবলেন 4.5 ক্রোশ পথ আর এমন কি, তার উপর জায়গাটাও নিতান্ত অচেনা নয়, হেঁটেই পথটা কাবার করে দেবেন। সেজন্য আর কাল বিলম্ব না করে সাদা ক্যাম্বিসের ব্যাগটা হাতে ঝুলিয়ে শ্রী দুর্গা বলে স্টেশন থেকে বেরিয়ে পড়লেন। দুর্গা 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 দুর্গা। আষাঢ় মাস, আকাশে মেঘ ছিলই। পোয়াটেক পথ পার না হতেই পূব দিক থেকে আরও একরাশ মেঘ এসে সব ঢেকে ঝুপঝুপ করে বৃষ্টি নামল। চক্রবর্তী মশাই ছাতাটা খুলে মাথায় দিলেন। বৃষ্টির ধরন দেখে তার মনে হল কিছুক্ষণের মধ্যেই তা ধরে যাবে, কিন্তু ক্রোশদের গিয়েও ধরল না, বরং বেশ চেপে এলো। সেই সঙ্গে এমন অন্ধকার করে এলো যে মনে হতে লাগলো সন্ধ্যাই লেগে গেছে। একে জল কাদা ভরা কাঁচা পথ, তার উপর এরকম বৃষ্টি। চক্রবর্তী মশাই কিছুটা বিব্রত হয়ে পড়লেন। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলেন, যদি কোথাও একখানা আটচালা বা একটা বড় গাছও থাকে যার নিচে গিয়ে খানিক দাঁড়াতে পারেন। জল কাদায় সাদা ক্যাম্বিসের জুতো জোড়াকে আর জুতো বলে চেনাই যায় না। বৃষ্টির ছাঁটে ব্যাগটা, বরণের কাপড়, গলার সিল্কের চাদরখানা, এমনকি পৈতা গাছটি পর্যন্ত ভিজে জাবজাবে হয়ে গেছে। এর ওপর আরও দুটি উপসর্গ আছে, বাতাসের ঝাপটা আর বিদ্যুতের ঝিলিক। ছাঁতার কাপড় চুঁইয়ে এবং বাঁটের ওপর দিক থেকেও জল গড়িয়ে হাত ও কনুই ভিজে যাচ্ছে, কিন্তু কোনো আশ্রয়ই তার চোখে পড়ল না। অগত্যা ছাঁট আড়াল দেবার জন্যে ছাঁতাটা একটু কাত করে ধীরে ধীরে এগোতে লাগলেন। এইভাবে কতদূর যে গেছেন তার হিসেব নেই। হঠাৎ একটা শোঁ শব্দে মাথা তুলে দেখেন সামনে জঙ্গল। অন্ধকার তখন আরও একটু ঘন ও ভারী হয়ে এসেছে, সেজন্যে জঙ্গলটা যে ঠিক কিসের তা প্রথমটা ঠাহর হলো না। আরও কয়েক পা গিয়ে বুঝলেন হাড়ভাঙা বিলের উত্তরে সরবনের মুখে পৌঁছেছেন। এবার তাকে ওই বন ভেঙে যেতে হবে। একে বর্ষার অন্ধকার সন্ধ্যা, তার উপর চক্রবর্তী মশাই বনটার মধ্যে গিয়ে ঢুকতেই তার মনে হলো মাথা সমান উঁচু সর গাছগুলো যেন পথের দুপাশ থেকে তাকেই ধরবার জন্যে সরু সরু আঙুল বাড়িয়ে তার দিকে ঝুঁকে পড়েছে। বনের মাথায় পিটপিট করে জোনাকি জ্বলছিল, তলায় ব্যাং ও ঝিঝিগুলো পাল্লা দিয়ে চিৎকার জুড়ে দিয়েছে। ওই সামান্য আলোর ফোঁটাগুলো ও ক্ষুদ্র প্রাণীগুলোর ডাকও তার ভালো লাগলো না। তিনি এক পাশ দিয়ে যাচ্ছিলেন, পথের মাঝখানে সরে আসতেই দেখেন সামনে একটা ছায়া মূর্তি। মূর্তিটা দেখেই তিনি প্রথমটা চমকে উঠলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন, কে যা? মূর্তিটা কোনো উত্তর না দিয়ে নীরবে চক্রবর্তী মশায়ের সামনে এসে দাঁড়ালো। সেই সময় তিনি বিদ্যুতের আলোয় দেখলেন লোকটার গায়ের রং কালো, মাথায় বাবরি, শরীর বলিষ্ঠ, লম্বায় সে তার মতোই হবে। হাতে লাঠি বা কোনো অস্ত্র নেই, কেবল মাথায় একটা ছাতা রয়েছে। সে একটু রুক্ষস্বরে জিজ্ঞাসা করলে, যাওয়া হবে কোথায়? চট করে চক্রবর্তী মশায়ের মনে পড়ে গেল জায়গাটা ভালো নয়। সত্য কথাটা একটু গোপন করে তিনি বললেন, পুবে। তুই আমাদের ফটকে না? কোন ফটকে? ওই যে আমাদের, আরে সেই যে, ওরে শোন, এই আমার পিছনে দুখানা গরুর গাড়ি আসছে, একজন চৌকিদার আর ওই চাকর বাকররা সব তাইতে আছে,
আমি রশি দুই পথ থেকে নেমে একটু এগিয়ে যাচ্ছি। লোকটার মুখ দেখতে না পেলেও চক্রবর্তী মশাইয়ের মনে হলো, সে হাসতে হাসতে বলল, পেন্নাম হই ঠাকুর মশাই, যাক এগিয়ে এসে বালুই করেছেন, তা আপনার ব্যাগটা আমার হাতে দিন। না বাপু, এতে আমার পুজোর কাপড় গঙ্গা জল এসব আছে। আর তুই যাচ্ছিস কোথায়? আগে এসেছি তো আপনাকেই নিতে। তার দরকার নেই বাপু, তুই বরং এগিয়ে গিয়ে গাড়ি দুখানা ধর। ও গাড়ি গড়িয়ে মড়িয়ে ঠিক আসবে ঠাকুর, পথটা বড় খারাপ, আপনি এগোতে পারবেন না। চক্রবর্তী মশাই ঢোক গিলে বললেন, একটা আলো নেই রে ফটিক। এই জঙ্গলে আলো কোথায় পাওয়া যাবে? আলো পাবেন গায়ে। চলুন আবার বুঝি জল আসে, তবে আমার আগে আগে চল। আপনি ব্রাহ্মণ মানুষ, আপনার আগে হাঁটতে পারবো না ঠাকুর, বলে লোকটা চক্রবর্তী মশাইয়ের পিছন দিকে সরে গেল। চক্রবর্তী মশাই দেখলেন আর নিস্তার নেই, বললেন, তবে পিছনেই আয়, কিন্তু গাড়ি দুখানার একটু খোঁজ, গাড়ি ঠিক আসবে ঠাকুর মশাই। দুজনে চলেছেন, কারো মুখে কথা নেই। বৃষ্টিটা একটু আগে ধরে গিয়েছিল, কিন্তু পথের কাদা ক্রমেই বাড়ছে, তার উপর আঠাল মাটি। চক্রবর্তী মশাইয়ের পা এক একবার পিছলে যায়, তিনি টাল সামলাবার জন্য ছাঁতাটাকে মুড়ে লাঠির মতন করে নিলেন। আরও কিছু দূর গিয়ে তিনি সেই লোকটাকে বললেন, হ্যাঁ বাপু ফটি, কি বলছেন বাবা ঠাকুর, বিলটা এখান থেকে কত দূর? ওই যে বাঁধারে, ওখানে মানুষজন কিছুই নেই। আমি তা বলছি নে। তার কথা শেষ না হতেই দূরে বার কয়েক কোক পাখি ডেকে উঠল। সর্বনেও কোক পাখি থাকে, সাপ ধরে খায় এবং রাতের বেলায় ডাকে, এ কথা চক্রবর্তী মশাই জানেন, তবুও তার বুকটা ছাঁত করে উঠল। তার পিছনেও একটা পাখি বার দুই ডেকে উঠল, তারপরে সব চুপ, কেবল ব্যাং ও ঝিঝি ডাকছে, সর্বনের মধ্যে বাতাসের শব্দ হচ্ছে। চক্রবর্তী মশাইয়ের মনে হলো ওটা যেন মেয়ে ছেলের কান্না। তিনি ভাবলেন, কি অশুভ লগ্নে যাত্রা করেছিলাম, এই সর্বনে অপঘাতেই প্রাণ নষ্ট হবে। আরও কিছু দূর গিয়ে বাধার থেকে একটা অস্পষ্ট শব্দ ভেসে এলো কানে। চক্রবর্তী মশাই জিজ্ঞাসা করলেন, ফটিক, ডাহুক ডাহুকি ডাক শোনা যায় না? জঙ্গলে কত কি থাকে, হয়তো বায়ে বিলের ধারে শ্মশান, ওই আলো দেখা যায়। চক্রবর্তী মশাই বাধারে তাকিয়ে দেখলেন, সত্যই জঙ্গলের মধ্যে এক জায়গায় একটু আলো দেখা যাচ্ছে। তার মন হঠাৎ ভয় ও ভরসায় দোল খেতে লাগল। একবার ভাবলেন ওদিক পানে ছুট দেন, নিশ্চয়ই কেউ ওখানে শব্দাহ করছে। আবার মনে হলো তার বদলে যদি ওখানে কোনো কাপালিক থাকে, তবে তাকেই বলি দিয়ে সে সিদ্ধি লাভ করবে। এমন সময় ফটিক বলল, বাবা ঠাকুর বাঁয়ের পথ ধরো। ঠিক তখনই ডানধার থেকে কয়েকটা শিয়াল বড় করুণ স্বরে ডেকে উঠল। ওই যে আবার সেই শব্দটা, ও যে বাঘের ডাকের মতো বোধ হয়। চক্রবর্তী মশায়ের তালু শুকিয়ে এলো, তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন, ঠিক ওটা বড় শিয়ালের ডাক নয়? হ্যাঁ, কে তো ডাকছে, পা চালিয়ে চলুন। কোন দিকে? বাঁয়ে। ওদিকে তো বাপু শ্মশান, শব্দটাও যে ওদিক থেকেই আসছে। তাতে আপনার ভয় কি, কে দই খেলে আমাকেই খাবে। তুমি সঙ্গে আসো যখন, তখন ভয় কিছু নয়, তবে ওদিকের পথটা ঘুর হবে না? ওইখানেই তো পথটা শেষ হয়েছে। বলিস কি রে, তো তবে কি? এগো ঠাকুর, কেদোর আড্ডায় এসেছ, এখন ভালো মানুষের মতো চলো, না হলে এই টুটি কেটে ফেলব, বলে ফটি কাপড়ের ভেতর থেকে একখানা রামদা বার করে চক্রবর্তী মশাইয়ের নাকের সামনে ধরলে। চক্রবর্তী মশাই আর কিছু বললেন না, বাঁধারের পথ ধরে চুপচাপ চলতে লাগলেন। কয়েক পা যেতেই তার সামনে আরেকটা ছায়া মূর্তি এসে দাঁড়ালো, কিন্তু সে তাদের দুজনের কাউকেই কিছু বললে না। যেমন ছায়ার মতো এসেছিল, তেমনি ছায়ার মতোই চলতে লাগলো। পথটা এবার খুব আঁকা বাঁকা ও পিছল, চক্রবর্তী মশাই বড় কষ্টে সোজা হয়ে চলেছেন, কিন্তু বেশি দূর তাকে কষ্ট ভোগ করতে হলো না। আন্দাজ মিনিট দশেক চলে একেবারে বিলের ধারে পৌঁছলেন। ফটিক বলল, ডাইনে। চক্রবর্তী মশাই ডাইনে ঘুরে গছ পাচ্ছয়ে যেতেই একটা উৎকট গন্ধ তার নাকে এলো।
গন্ধটাকে নাক থেকে বার করে দেবার জন্য তিনি বার কয়েক ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলে সামনের জঙ্গলটা পার হয়েই দেখেন একখানা খড়ের চালা, তার কোনো দিকে বেড়া নেই, মাঝখানে একটি কালী মূর্তি। মূর্তির দুপাশে বড় বড় মশাল, প্রচুর ধোঁয়া ছেড়ে জ্বলছে। সেই আগুনের চারধারে বনের নানা রকম পতঙ্গ ঝাঁক বেঁধে উড়তে উড়তে হঠাৎ পুড়ে মরছে। মূর্তির সামনে 8-10 জন বলিষ্ঠ লোক দাঁড়িয়ে বা বসে গাঁজা টানছে। তাদের কারো পাশে কারো হাতে রামদা, সরকি ও লাঠি। মশালের কম্পিত আলোয় তাদের ছায়াগুলো কালীমূর্তির সামনে ভূতের মতো নৃত্য করছে। লোকগুলো পিছন ফিরে বসেছিল। তিনজনে ঘরখানা ছেঁচ তলাতে গিয়ে দাঁড়াতেই ফটিক বললে, এদ শিকার। চক্রবর্তী মশাই তখন ঠাকুর প্রণাম করছেন। প্রণাম সেরে মাথা তুলে দেখেন সামনে স্বয়ং কেঁদো। তার গায়ের রং কালো, শরীর বলিষ্ঠ ও লম্বা, মাথায় বাবরি, মুখের দুপাশে গালপাট্টা, গোপচোরা বড়, পরনে লাল কাপড়। তার চোখ দুটো সাপের চোখের মতো স্থির ও চকচকে এবং গাঁজার নেশায় লাল হয়ে উঠেছে। চক্রবর্তী মশাইয়ের মুখের দিকে তাকিয়ে সে ভাঙা গলায় বললে, এদিকে কোথায় এসেছিস? চক্রবর্তী মশাই কেদোর কথার জবাব না দিয়ে জিজ্ঞাসা করলেন, তুই বুঝি সর্বনটা আগলাস? কেবল আগলাই না, এ বন দিয়ে যা যা যায় তাই ধরে খাই। কেদোর নাম শুনেছিস? এখন তো চোখেই দেখছি। কিন্তু আমি বলছি, আর বেশি দিন তোকে এমনিভাবে খেতে হবে না। চারধার থেকে সকলে সঙ্গে সঙ্গে হুমকি দিলে, খবরদার। কেদোরও চোখ দুটো ধিকি ধিকি জ্বলতে লাগলো। চক্রবর্তী মশাই বললেন, তুই মায়ের পূজারীকে খাবি বলছিস? তুই বাগ দি না? তুই কি? চক্রবর্তী মশাই পৈতা গাছাটি চার আঙুলে তুলে ধরে বললেন, এই দেখ, আমি শতচক্রে সাধনা করি, যোগিনী সিদ্ধ হয়েছি, আমি গণনাও জানি। কেদোর চোখের আগুন ধীরে ধীরে নিভে এলো। চক্রবর্তী মশাই কালীমূর্তির দিকে তাকিয়ে বললেন, মায়ের পুজো করে কে? আমি নিজে। সেই জন্য মায়ের কৃপা পাস না। এবছরে কটা শিকার ধরেছিস? আমি 10 বছর ধরে মাকে পুজো করছি জানিস? এই বছরে কটা হাড় মাংসওয়ালা শিকার খেয়েছিস? আজ খাবো পেট ভরে। কাকে, কোথায়, সে তোর দরকার কি? তোর কাছে কি আছে? সে কথার জবাব না দিয়ে হঠাৎ চক্রবর্তী মশাই গম্ভীর গলায় চিৎকার করে উঠলেন, মা মা মাগো। শব্দটা দমকা বাতাসে সর্বনের ওপর দিয়ে, বিলের কূল দিয়ে, জলের ওপরে ওপরে ভেসে গেল। সেই সময় একবার বিদ্যুৎ চমকাল। তার একটু পরেই গুরু গুরু মেঘ আবার ডেকে উঠল। চক্রবর্তী মশাই জিজ্ঞাসা করলেন, মায়ের পুজো হয়েছে? কেদো বললে, না, আজ তোর হয়ে আমি পুজো করব। পুজোর শেষে ওই আসনেই আমার গলায় খাঁড়া বসিয়ে সেই রক্ত কপালে মেখে শিকার ধরতে যাস, আর আমার মুন্ডটা মায়ের পায়ে ফেলে দিস। কেদো একবার সকলের মুখের দিকে তাকালে তারাও পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগল। চক্রবর্তী মশাই বললেন, এটা শ্মশান না? 4টে মরার মাথা সংগ্রহ করতে পারিস? তাই দিয়ে আসন করব। জয় মা বড় ভয় দায়নি, বিপদ পারিনি, দস্যু না আসেনি মা গো। কেদো বললে, এ শ্মশানে কেউ আসে না। হুম, তবে ভূমাসনে বসেই পুজো করব। হাত পা ধোবার জল দে, নৈবেদ্য কোথায়, আর ফুল চন্দন কই? বলির জোগাড় আছে তো? বলি? হ্যাঁ, মায়ের পুজোর জন্য রক্ত চাই। কাঁচা গরম রক্ত না হলে মায়ের তৃপ্তি হবে না। কেদো বললে, মেঘা, একটা পাঠা নিয়ে আয়। চক্রবর্তী মশাই বললেন, ঘোর কালো রঙের পাঠা, ওই যে এক ঝুড়ি রক্ত জবা রয়েছে দেখছি, চন্দনাদি কই? হুম, কোনো উপচার নেই, অথচ ব্যাটারা পুজো করে, জল দে। না না, ও জলে হবে না। সেখান থেকে ক্রোশ দেরেক উত্তরে মোহর কোটা গাঁ, মেঘা তৎক্ষণাৎ রন পা চড়ে বলির পাঠা আনতে সেদিকেই ছুটল। কেদোর চোখে মুখে সন্দেহ ফুটে উঠল। বললে, ঠাকুর মশাই, তুমি বিলের ধারে যেও না, ওই চাটায় বসো। ওরে বনমালি, দু কলসি জল নিয়ে আয়। চক্রবর্তী মশাই ছাতা ও ব্যাগটা মাটিতে রেখে জুতো জোড়া খুলে চাটায়ের ওপর বসে
গলা থেকে সিল্কের চাদর নিয়ে কোলের ওপর রেখে একটু হেসে বললেন, ওই বিল সাঁতরে পার হওয়া সহজ নয় রে কেঁদো। বনমালী অর্থাৎ চক্রবর্তী মশাইয়ের ফটিক তৎক্ষণাৎ কলসি দুটোর জল ফেলে দিয়ে বিল থেকে জল নিয়ে এলো। চক্রবর্তী মশাই হাত পা ও মুখ ধুয়ে ব্যাগ থেকে গামছা, তসরের ধুতি ও গঙ্গাজলের শিশিটা বার করে হাত পা মুছে ধুতিখানা পরে ব্যাগ থেকে 15টি টাকা ও ভরিটাক সোনা বার করে কেঁদোর দিকে হাত বাড়িয়ে বললেন, রাখ। কেঁদো তার সামনে হাত পাতলে। চক্রবর্তী মশাই তার হাতের উপর আলগোছে সেগুলো ফেলে দিয়ে শিশি থেকে গঙ্গাজল নিয়ে মাথায় ছিটিয়ে পুজোয় বসলেন। লোকগুলো চক্রবর্তী মশাইয়ের পিছনে বসল, কেবল খাড়া হাতে দাঁড়িয়ে রইল কেঁদো। অন্ধকার রাত, ঝুকঝুক করে বৃষ্টি হচ্ছে, লোকগুলোর চেহারা রুক্ষ ও কালো, চক্রবর্তী মশাইয়ের গায়ের রঙও ঘোর কালো, সামনে আভরণহীন কালী মূর্তি, মশাল দুটিও ছায়া নিয়ে প্রতিমার সামনে নাচাচ্ছে। চক্রবর্তী মশাই উঁচু ও ভারী গলায় মন্ত্র উচ্চারণ করছেন। মন্ত্রের শব্দ ও ধ্বনি, সর্বনের কান্না, বিলের ছলছলাত শব্দ এমনভাবে মিশে গেছে যে ডাকাতের দল মুগ্ধ হয়ে গেল। গত 10 বছরের মধ্যে তাদের পুজো এমন জমেনি। মূর্তির পা দুখানা রক্ত জবায় ক্রমে ঢেকে গেল। হঠাৎ চক্রবর্তী মশাই জিজ্ঞাসা করলেন, কেঁদো মা বলছে আজ রাতে কোথায় কাকে খাবার ইচ্ছা করেছিস? কেঁদো এক পা এগিয়ে গিয়ে হাত জোর করে ভক্তি গদগদ কণ্ঠে বললে, আগে বকুলডাঙ্গার গোবর্ধন দাসকে। কাকে? বকুলডাঙ্গার গোবর্ধন দাস। চক্রবর্তী মশাই ধ্যানস্থ হলেন। কিছুক্ষণ পরে চোখ মেলে তাকিয়ে বললেন, শিগির বলিয়ান, লগ্ন যে বয়ে যায়। কেঁদো খেপে গেল, হরামজাদা মেঘাটা এখনো ফিরল না, আজ কলজে ছিঁড়ে খাব, এই ভোতা হাঁক দে। ভোতা তৎক্ষণাৎ মুখের দুপাশে হাত নিয়ে দুবার বাঘের মতো হাঁক দিলে। বহু দূর থেকে তার উত্তর ফিরে এলো। তার খানিকক্ষণ পরেই এলো রণপাচরে মেঘা। তার ঘাড়ে একটা কালো রঙের ছোট পাঁঠা ক্ষীণ গলায় ডাকছে। পাঁঠাটার পা চারখানা একসঙ্গে মেঘার গলার নিচে নারকেল দড়ি দিয়ে বাঁধা। কেঁদো বললে, ঠাকুর বলি এসেছে, চান করা। কেঁদো পাঁঠাটাকে চান করালে। মাটির খুঁড়িতে তেল সিঁদুর ছিল। চক্রবর্তী মশাই পাঁঠাটার কপালে তেল সিঁদুর পরিয়ে মন্ত্র পড়লেন। মালা নেই, তার মাথায় একটা জবা ফুল দিয়ে বললেন, হার কাটে ফেল। জগা পাঁঠাটার সামনের পা দুখানা পিছমোড়া করে পিছনের পা দুখানা ধরে তার গলাটা হার কাঠে ফেললে। চক্রবর্তী মশাই জিজ্ঞাসা করলেন, কে কাটবে কেঁদো? তুই? তোরা সকলে আমার সঙ্গে তালি বাজা, নৃত্য কর, এই নে কানে দুটো করে ফুল গোঁজ। সেই সময় দূর থেকে শিয়ালের দল উচ্চকণ্ঠে চিৎকার করে ঘোষণা করলে রাত্রির দ্বিতীয় প্রহর কাটল। সকলে দুটো করে জবা কানে গুঁজলে। চক্রবর্তী মশাই বললেন, এখন বাজা। তিনি বসে বসে তালি দিতে লাগলেন আর সকলে সেই তালে তালে প্রতিমার সামনে নাচতে শুরু করলে। ধপধপ আর তালি বাজাতে লাগলে চটাক চটাক। সেই তাণ্ডব শব্দের মাঝে বলি হয়ে গেল। চক্রবর্তী মশাই পাঁঠার ছিন্ন মাথাটি প্রতিমার পায়ের কাছে রেখে প্রণাম করে সকলকে বললেন, প্রণাম কর। সকলে প্রণাম করলে। চক্রবর্তী মশাই তাদের কপালে সিঁদুর ও রক্তের ফোঁটা দিয়ে নিজের কপাল জুড়ে রক্ত মাখলেন। তারপর কেঁদোর হাত থেকে রক্ত মাখা খাড়াখানা নিয়ে বললেন, তোর আজকের যাত্রা সফল হবে, আমার দক্ষিণে দে। কেঁদো ট্যাঙ্ক থেকে চক্রবর্তী মশাইয়ের টাকা 15টি ও সোনাটুকু বার করে তার হাতে দিতে দিতে বললে, এই ধরো, এ আমারই সম্পত্তিতে। বটে, আচ্ছা চল, আমি তোদের আগে আগে যাব। চক্রবর্তী মশাইয়ের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে হঠাৎ কাছেই একটা তীক্ষ্ণ বাঁশির শব্দ শোনা গেল। মেঘা সচকিত হয়ে বলে উঠল, পুলিশ। চক্রবর্তী মশাই সচকিত হয়ে দেখলেন চারধারে লাল পাগড়ির বেড়া, তাদের হাতে বন্দুক ও মশাল। চক্রবর্তী মশাই হাতের খাড়া ফেলে দিয়ে হাত জোর করে দাঁড়ালেন। তার দুচোখ দিয়ে জল পড়ছে। একজন কনস্টেবল তাকে হাতকড়ি পরিয়ে খাড়াখানা তুলে নিয়ে হাঁক দিলে, আরে সর্দার পাকড় গিয়া। চারধারে তখন চিৎকার ও ছুটোছুটি চলছে।
বিলের জলে শব্দ হলো ঝপাস করে, সেই সঙ্গে বন্দুকেরও আওয়াজ হলো, তারপর সব চুপ। চক্রবর্তী মশাই এতক্ষণ একরকম জ্ঞান হারিয়েই দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটা কনস্টেবলের গুঁতোয় তার চমক ভাঙল। তিনি তাকিয়ে দেখলেন সামনে দারোগা সাহেব, তার পাশে কেঁদো ভোতা মেঘা ও আরও জন তিনেক, বাকি কজন বনে গা ঢাকা দিয়েছে, সকলেরই হাতে হাত করি ও কোমরে দড়ি। দারোগা সাহেব বলে উঠলেন, কেঁদো বেটা কয় ইবা বলে একজন কনস্টেবল চক্রবর্তী মশায়ের পিঠে আবার একটা গুঁতো দিলে। দারোগা সাহেব তার মুখের দিকে একটু ভালো করে তাকিয়েই বলে উঠলেন, ইয়ে কি এ গুরুদেব, এ কি ব্যাপার? চক্রবর্তী মশাইও এবার দারোগা সাহেবকে চিনতে পারলেন। দারোগা সাহেব যে তার শিষ্য গোবর্ধনেরই জামাতা। তিনি ভারী গলায় বললেন, বাবা সমূহ বিপদে পড়েছি, এতক্ষণ ডাকাতের হাতে ছিলাম, মায়ের প্রসাদে বেটাকে ভুলিয়ে ভালিয়ে তোমার শ্বশুর বাড়ি পালাবার ফিকিরি করছিলাম, ও বেটা আজ তারই সর্বনাশ করতে যাচ্ছিল, এমন অদেষ্ট এবার পড়লাম তোমাদের হাতে, আর আমার নিস্তার নেই। দারোগা সাহেব একটু হেসে নিজের হাতে চক্রবর্তী মশাইয়ের হাত করা ও কোমরের দড়ি খুলে দিয়ে পায়ের ধুলো নিলেন, তারপর বললেন, এইখানে কি করে এসে পড়লেন বলুন তো? চক্রবর্তী মশাই আদ্যন্ত সমস্ত ঘটনা ব্যক্ত করে বললেন, বাবা মা মঙ্গলময়ী তোমার মঙ্গল করুন। দারোগা সাহেব বললেন, আপনার কৃপাতেই বেটাকে ধরা গেল, আমাদের আসতে কিছু দেরি হয়ে গেছে, চলুন ওই গরুর গাড়ি দাঁড়িয়ে আছে, আমি ঘোড়ায় যাব। সেখানে মালপত্র যা পাওয়া গেল সব তুলে নিয়ে সকলে বকুলডাঙ্গার দিকে রওনা হলো। এই ঘটনার দিন কয়েক পরে আরও দুজন ডাকাত ধরা পড়ল, কিন্তু বাকি তিনজনকে আর পাওয়া গেল না। তারপর তাদের যথারীতি বিচার হলো, বিচারে ডাকাতদের হলো কঠোর শাস্তি, আর কেঁদোকে ধরবার জন্য যে পুরস্কার ঘোষিত হয়েছিল চক্রবর্তী মশাই পেলেন তার অর্ধেক। এটা অনেক দিন আগেকার ঘটনা। তারপর দু পুরুষ কেটে গেছে, হাড়ভাঙা বিলের উত্তরে সে সর্বন আর এখন নেই, এখন সেখান দিয়ে একটা পাঁকা সড়ক চলে গেছে। চক্রবর্তী মশাইও বহুকাল গত হয়েছেন, কিন্তু তার বংশধরদের লোকে আজও বলে ডাকাতে বামুন।